আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। কবিগুরুর জন্মবার্ষিকীতে নওগাঁর প্রতিসরে এবার নেই কোনো আয়োজন, তবে মন আর মননে বয়ে চলছে রবীন্দ্রনাথের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বিগত বছরগুলোতে এই সময়ে শত শত রবীন্দ্র ভক্তের পদচারণায় মুখরিত থাকত আত্রাই উপজেলার প্রতিসর। করোনা সংক্রমণের এই বিষণ্ন সময়ে নেই কোনো আয়োজন, এখানে এখন উচ্ছ্বাসের বদলে নিরবতা। রবীন্দ্র স্মৃতি জাদুঘরও বন্ধ। জাদুঘর আমাদের বন্ধ রয়েছে, এটা হয়তো ছুটি বর্ধিত হতে পারে, আর দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী আসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি ছিল এই প্রতিসর। তিনি প্রতিসরে প্রথম এসেছিলেন 1905 সালে আর 1937 সালে বিদায় নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আপন করে নিয়েছিলেন প্রতিসরের পিছিয়ে থাকা মানুষকে। এখানে বসেই তিনি লিখেছেন তালগাছ, দুই বিঘা জমি, বিদায় অভিশাপ সহ নানা কবিতা ও উপন্যাস। এখানে রয়েছে বিশ্বকবির নানা স্মৃতিচিহ্ন। তার স্মৃতিচিহ্নগুলো সব আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি চেষ্টা করেছি সেগুলোকে যথাযথ উদ্ধার করার জন্য, কিন্তু সেগুলো যথাযথ সংরক্ষণ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে ছিলেন কবি, জীবন ও জগতের উৎস সন্ধানী দার্শনিক, অন্যদিকে ছিলেন প্রজাবাৎসল জমিদার। তিনি নিজ উদ্যোগে গড়েছেন স্কুল ও পাঠশালা। কবিগুরুর স্মৃতিকে ধরে রাখতে তার জমিতেই একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর। প্রায় 200টি গ্রামে অবৈতনিক পাঠশালা, 3টা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছেন। রবীন্দ্রনাথের একেবারে নিজস্ব জায়গা, যেখানে এক ছোটার জমিও কিনতে হবে না, সেই রবীন্দ্রনাথ প্রতিসরে এই পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করা, এই পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানেই প্রতিষ্ঠিত হোক। প্রতিসরে বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। আমরা রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং রবীন্দ্রনাথের সাহিত্য করার যত যা কিছু আছে সব কিছুর একটা গবেষণা কেন্দ্র প্রতিসরে গড়ে তোলার জন্য আমরা 65 একর জমি রয়েছে রথীন্দ্রনাথ কৃষি ইনস্টিটিউশনের নামে। এর বাইরেও আছে রবীন্দ্র জমিদারির সম্পত্তি। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নওগাঁর মানুষের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।